काली काली आंखें, ये गोरे गोरे कान, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल, देखा जो तुझे जानम हुआ है बुरा हाल. Vision is making me open doors. Big boy, she wants me rose. She wants me close in all my pores. To make me clean, I'm making some clothes. My vision is making me. হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা শিখবো এরকম ধরনের স্ট্যাটাস ফিড এডিটিং অ্যালার্ট মৌসুম অ্যাপ্লিকেশন থেকে। প্রথমে আমরা অ্যালার্ট মৌসুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো, তারপর প্রজেক্টে আসবো। দেন তোমাদেরকে এই দুটি প্রজেক্ট তোমাদেরকে দুটি ডিসক্রিপশানে দেওয়া আছে, তো তোমরা ডাউনলোড করে নিও। প্রথমে এই প্রজেক্টটি ওপেন করতে হবে, কিছু এরকম ইন্টারফেস আসবে, তো নিচেতে আসবে। তো নিচেতে আসার পর গ্রুপ টু দেখতে হবে, আর তার নিচেতে আছে অডিও। তো অডিওটা তোমাদের কাছে ডিলিট হয়ে যায়, তো তোমরা এখানে প্লাস আইকনটিতে ট্যাপ করবে, অডিওতে আসবে। দেন অডিওটা তোমরা ডাউনলোড করে প্লাস আইকনটিতে ট্যাপ করে নেবে, তো এখানে অডিওটি অ্যাড হয়ে যাবে। আর প্রথমে এই যে লোগোটি রয়েছে, তো এটি যদি তোমাদের লোগো অ্যাড করতে চাও, তো এখান থেকে এটিকে ডিলিট করে নিও। দেন তোমাদের লোগো অ্যাড করে নিও, নাহলে এখানে ফাঁকায় রেখে দিও। দেন তারপর তোমাদেরকে যে গ্রুপ টু দেখতে পেয়েছি এখানে, তো এটিকে সিলেক্ট করবে, দেন এডিট গ্রুপে আসবে। তো এখানে তোমাদেরকে ফন্ট অ্যাড করতে হবে, তোমাদের কাছে যদি ফন্ট কোনো ফন্ট থেকে থাকে তো তোমরা এখানে অ্যাড করে নিও, নাহলে ডিসক্রিপশান থেকে আমার এই ফন্টটি তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে এডিটে আসবে, এডিটে আসার পরে এখানে তোমরা এই ফন্টটিকে অ্যাড করে নিও। দেন এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবে, তো এখানে ফন্টটি অ্যাড হয়ে যাবে। দেন তারপর পরবর্তী তোমাদেরকে এখানে লিরিক্স লেখা আছে, তো এটিতে ট্যাপ করবে, এডিট টেক্সট আসবে। সেম আগের মতনই এখান থেকে তোমরা ফন্টটিকে সিলেক্ট করে অ্যাড করে নিও। তো এরকমভাবে তোমাদেরকে সমস্ত লিরিক্সগুলিতে এই ফন্টটি অ্যাড করে নিতে হবে। দেন তোমরা এখান থেকে ব্যাক করবে, তো ব্যাক করার পর তোমাদেরকে এই অ্যাডটিতে একবার ট্যাপ করতে হবে। তো তোমাদের প্রথমে ফটোটিতে চলে আসবে, তো এই ফটোটিতে তোমরা ট্যাপ করবে। দেন কালার স্পিলটা আসবে, তো তারপরে এই অপশানটিতে আসবে। দেন তোমরা এখান থেকে তোমাদের ফোল্ডারটি খুঁজে নেবে, যে ফোল্ডারটিতে তোমাদের ফটো আছে। তারপর ফটোটিকে সিলেক্ট করে তোমরা এখানে প্লাস আইকনেতে ট্যাপ করবে, তো ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর তোমাদেরকে এখানে আবার নেক্সট ফটোটিতে ট্যাপ করবে, কালার স্পিলটা আসবে, তো এখানে এই অপশানটিতে ট্যাপ করবে। দেন তোমাদের সেকেন্ড ফটোটি সিলেক্ট করবে, দেন এখানে প্লাস আইকনে ট্যাপ করবে, এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন তোমরা এরকমভাবে সমস্ত ফটোগুলিকে অ্যাড করে নিও, ঠিক আছে। তো তারপর তোমরা এখান থেকে ব্যাক করবে, দেন এইচডি আর সিসি যেটি রয়েছে, তো সেটিকে ওপেন করবে। তো এখান থেকে দুটি ইফেক্ট দুটিকে তোমাদেরকে এখানে সিলেক্ট করে এই অপশানটিতে ট্যাপ করে কপি লেয়ার করে নেবে, দেন এখান থেকে ব্যাক করবে। তো ব্যাক করার পর তোমাদেরকে এই অ্যাডটিতে দুবার ট্যাপ করবে, দেন যেখান থেকে ফটো শুরু হয়েছে, তো সেই অবধি আসার পর তোমাদেরকে এই অপশানটিতে ট্যাপ করবে, দেন পেস্ট লেয়ার করে নেবে। তো এখান থেকে যেখান থেকে তোমাদের ফটো শুরু হয়েছে, তো সেখান থেকে এই এইচডি আর সিসি ইফেক্টটি তোমাদেরকে অ্যাড করতে হবে একদম লাস্ট অবধি। তার জন্য তোমাদের এখানে রং প্রেস করবে, দেন তোমরা স্ট্যাটাস ফিডটি লাস্ট অবধি আসবে। তো লাস্ট অবধি আসার পর যে নিচে এই অপশানটি রয়েছে, তো এই ট্যাপ করবে, তো এখানে পুরো স্ট্যাটাস ফিডটিতেই এইচডি আর সিসি ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাক করবে, তো এরপর তোমাদেরকে তোমাদের গ্যালারিতে সেভ করতে হবে এই স্ট্যাটাস ভিডিওটি। তো তার জন্য এখানে ট্যাপ করবে, দেন এখানে ভিডিওতে আসবে। ভিডিওতে আসার পরে এখানে তোমাদেরকে রেজুলেশন সিলেক্ট করে নিতে হবে, দেন তারপর এক্সপার্ট অপশানে ট্যাপ করবে, তো তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, তো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর আসবো আবার নেক্সট ভিডিওতে।